হ্যাঁ, আচ্ছা, সবার আগে করব কি, আমরা ইন্টারপোলেশন আর এক্সট্রাপোলেশন বলতে কি বুঝি সেটা একটু বলি। ইন্টারপোলেশন মানে হচ্ছে যে ধরো তোমার একটা গ্রাফ তোমাকে দেওয়া আছে, তোমাকে অনেকগুলো ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছি, ঠিক আছে, এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু। তাহলে একটা সাদা পেজ দেখি। হ্যাঁ, আচ্ছা এক মিনিট। ধরো একটা অনেকগুলো তোমাকে ভ্যালু দেওয়া রয়েছে, এক্স আর ওয়াই এর ভ্যালু। এক্স এর অনেকগুলো ভ্যালু দেওয়া রয়েছে, x0, x1, x2, x3, এরকম অনেকগুলো ভ্যালু দেওয়া রয়েছে। আর ওয়াই আর করস্পন্ডিং ওয়াই এর ভ্যালু তোমার দেওয়া রয়েছে, y0, y1, y2, y3, ঠিক আছে। তো এইগুলো দেওয়া রয়েছে, তো তুমি এটার গ্রাফটা আনতে পারছ। যা যা ভ্যালু দেওয়া রয়েছে সেই করস্পন্ডিং তুমি ওয়াই ভার্সেস এক্স গ্রাফ টানতে পারবে। ধরো এখানে পয়েন্টসগুলো তোমার এইভাবে হবে, এটা হচ্ছে প্রথম পয়েন্টটা x0 y0, তারপরের পয়েন্টটা ধরো এইটা, তারপরের পয়েন্টটা ধরো এইটা, তারপরের পয়েন্টটা ধরো, এরকম চারটে তুমি পয়েন্টস পাচ্ছ। তো পয়েন্টসগুলো কিরাম হবে তার উপর নির্ভর করে তোমার গ্রাফটা স্ট্রেট লাইন হতে পারে, বেঁকা হতে পারে, যা হোক কিছু একটা হতে পারে, ঠিক আছে। পয়েন্টসগুলো কিরকম হবে তার উপর নির্ভর করে, তুমি যেরকম হোক একটা গ্রাফ পাবে। তাহলে এবার ইন্টারপোলেশন মানে হচ্ছে কি, ধরো তোমার তুমি একটা গ্রাফ তুমি পেয়ে গেছো, এরকম তোমার কাছে ডেটা দেওয়া রয়েছে। খেয়াল করো, তুমি কিন্তু জানো না যে ওয়াইটা কিরকম ফাংশন, তুমি জানো না যে ওয়াইটা এক্স এর কিরকম ফাংশন, সেটা তুমি জানো না। কিন্তু তুমি কি তুমি জানো, তুমি কিছু এক্স এর ভ্যালু জানো, করস্পন্ডিং কিছু ওয়াই এর ভ্যালু জানো। তো তোমাকে আমি যদি হট করে বলি যে তাহলে এক কাজ করো, এই পয়েন্টে এক্স এর ওয়াই এর ভ্যালু কত হবে, এই পয়েন্টে তোমার এক্স এর জন্য ওয়াই এর ভ্যালু কত হবে, যদি তোমার কাছে গ্রাফটা থাকতো তুমি কিন্তু ইজিলি গ্রাফ থেকে বার করতে পারতে। তোমার কাছে যদি গ্রাফটা প্লট করা থাকতো তাহলে তুমি ইজিলি কি করতে পারতে, তুমি এই এক্স এর জন্য, সে এটা এক্স প্রাইম, তুমি করস্পন্ডিং ওয়াই প্রাইম ভ্যালুটা তুমি এখান থেকে বার করে নিতে পারতে। এই প্রসেসে, এই যে প্রসেস করে তুমি যে বার করলে, এটাকেই আমি বলছি ইন্টারপোলেশন, এটাকেই বলবো ইন্টারপোলেশন, ঠিক আছে। আর কারণ ইন্টারপোলেশন এখানে এই জন্য বলা হচ্ছে, কারণ তুমি খেয়াল করো তুমি যে ভ্যালুটা বার করলে সেটা তোমার গ্রাফে যে এক্স এর ভ্যালুগুলো দেওয়া রয়েছে, মানে x0 থেকে আই থিঙ্ক কত অবধি দেওয়া রয়েছে, x3 অবধি, তোমার এই যে এক্স প্রাইম যেটা তুমি বার করলে সেটা x0 থেকে x3-এর মাঝখানে পড়ছে, এই ভ্যালুটা মাঝখানে পড়ছে, তাই জন্য এটাকে আমি ইন্টারপোলেশন বলছি। কিন্তু তুমি যদি এই রেঞ্জটার বাইরে তুমি কোনো একটা এক্স এর ভ্যালুর জন্য ওয়াই বার করতে যাও, সে এইটা, তুমি যদি এই x0-র বাইরে, সেটা লেফট সাইডেও হতে পারে, মানে x0-র থেকে কম ভ্যালু বা x3-র থেকে বেশি ভ্যালু, এরকম কোনো পয়েন্টের জন্য তুমি যদি গ্রাফ প্লট করতে যাও, তাহলে মানে গ্রাফ প্লট বলছি, তুমি যদি y এর ভ্যালু বার করতে যাও, তাহলে সেইটাকে আমি বলবো এক্সট্রাপোলেশন। বুঝতে পারলে তো এক্সট্রাপোলেশন আর ইন্টারপোলেশনের মধ্যে তফাৎ কি? আচ্ছা, এক্সট্রাপোলেশন হচ্ছে যদি তোমার যে ভ্যালু, x এর যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে ওইটার রেঞ্জের মধ্যে তুমি কোনো পয়েন্টের জন্য ওয়াই এর ভ্যালু বার করতে পারো, সেটা হচ্ছে ইন্টারপোলেশন। আর এক্সট্রাপোলেশন হচ্ছে ওই রেঞ্জের বাইরে, আইদার এক্স এর মিনিমাম ভ্যালু থেকে কম বা এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু থেকে বেশি, তো তার জন্য তুমি যদি একটা ওয়াই এর ভ্যালু বার করো সেটাকে আমি এক্সট্রাপোলেশন বলবো। এবার দেখো, তোমার কাছে যদি গ্রাফটা দেওয়া থাকে, গ্রাফটা কিরাম হবে তুমি জানো না, গ্রাফটা স্ট্রেট লাইনও হতে পারে, এরকম বেঁকা গ্রাফও হতে পারে, গ্রাফ যেরকম হোক কিছু একটা হতে পারে। তো তুমি তো যদি তোমার কাছে গ্রাফটা প্লট করা থাকতো তাহলে তুমি ইজিলি গ্রাফ থেকে, আমরা যেরকম ভাবে গ্রাফ থেকে প্লট করি, ধরো এই এক্স এর জন্য এই ওয়াই এর ভ্যালু, ইন্টারপোলেট করি, এইভাবে তোমরা ইজিলি বার করতে পারতে। কিন্তু এখানটায় আমার কাছে কিন্তু গ্রাফ প্লট করা নেই, আমার কাছে জাস্ট ভ্যালুগুলো দেওয়া রয়েছে, আর আমার কাছে কোনো গ্রাফ নেই। গ্রাফ থাকলে অবভিয়াসলি আমি ভ্যালুগুলো পুট করে আমি একটা গ্রাফ এঁকে নিতে পারতাম, এঁকে নিয়ে তারপর আমি গ্রাফটা আমি বানাতাম বা এক্সট্রাপোলেট করতাম বা ইন্টারপোলেট করতাম। কিন্তু এখানটায় আমার কাছে কোনো গ্রাফ পেপার নেই, গ্রাফ আমি আঁকতে পারবো না, জাস্ট আমার কাছে ভ্যালুগুলো দেওয়া রয়েছে। তাহলে কি করে, ধরো এর মাঝখানে কোনো একটা ভ্যালু সামওয়্যার এখানে ধরো আছে, এক্স এক্স কত বলবো, 1 1, সে এই x11-এর জন্য যেটা x1 আর x2-র মধ্যে লাই করে, তার জন্য আমার y11-এর ভ্যালু কত হবে সেটা যদি আমাকে বার করতে বলে, সেটা আমি কি করে বার করব, তার জন্য কি ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাই আমরা দেখছি। সেই ফর্মুলাটাই হচ্ছে
নিউটনস নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। ঠিক আছে, তো কোনটা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা চলো একবার দেখা যাক। এই যে এটা হচ্ছে ফর্মুলাটা ওয়াইপি, ওয়াইপি। আচ্ছা ওয়াইপি কোনটা? ওয়াইপি হচ্ছে এই, ধরো তোমার কাছে এইখানকার যে ভ্যালুটা দেওয়া রয়েছে, যেটা আমি এখানে 1 1 লিখলাম, এটাকেই তুমি ধরো ওয়াইপি, এটাই হচ্ছে ওয়াইপি। করসপন্ডেন্ট টু এক্স এর যে ভ্যালু সেটাকে আমি বলছি এক্সপি। ঠিক আছে, ওয়াইপি সেটাকে আমি ধরছি এই এক্সপির করসপন্ডিং ভ্যালু, বা এক্সপি এ না করে আমি এক কাজ করি এক্স আর দিয়ে দিলাম, এটা এক্স আর করসপন্ডিং এর ভ্যালু হচ্ছে ওয়াইপি। ঠিক আছে, তো তো এইটা কোন ভ্যালুটা? ওয়াইপি ইকুয়ালস টু ওয়াই জিরো। ওয়াই জিরো কোনটা? অবভিয়াসলি তুমি যদি ফর্মুলায় দেখো ওয়াই জিরো হচ্ছে ফার্স্ট ভ্যালুটা, ওয়াই জিরো, ওয়াই জিরো। তারপর কি আছে? প্লাস পি। এবার পিটাকে কিন্তু আমাকে বার করতে হবে, পি ভ্যালুটা আমরা জানি না, পিটাকে আমায় বার করতে হবে। আমি কিভাবে বার করতে হবে সেটা বলে দিচ্ছি, পি ইন্টু ডেল্টা ওয়াই জিরো। খেয়াল করো, পি ইন্টু ডেল্টা ওয়াই জিরো। এবার হোয়াট ইজ ডেল্টা ওয়াই জিরো? ডেল্টা ওয়াই জিরো হচ্ছে তুমি এই ওয়াই জিরো আর ওয়াই ওয়ান এর ডিফারেন্স হচ্ছে ডেল্টা ওয়াই জিরো। খেয়াল রাখবে, ডেল্টা ওয়াই জিরো হচ্ছে ওয়াই জিরো আর ওয়াই ওয়ান এর ডিফারেন্সটাকে আমি বলবো ডেল্টা ওয়াই জিরো। একই রকম ভাবে এটার জন্য আমি একটা টেবিল আমি এখানটায় এঁকেছি, তুমি যদি ফর্মুলাটা দেখতে চাও ফর্মুলাটা দেখো কি আছে একবার। ফর্মুলাটা চলো আমরা দেখে নিই, ফর্মুলাটা কি আছে। ওয়াই জিরো যেটা অবভিয়াসলি স্টার্টিং ভ্যালু অফ ওয়াই, প্লাস পি ডেল্টা ওয়াই জিরো, প্লাস দেখো পিটা কিভাবে চেঞ্জ করছে, পি ইন্টু পি মাইনাস ওয়ান, এক ঘর করে পি কমছে, নিচে টু ফ্যাক্টোরিয়াল। তার মানে তুমি ধরে নিতে পারো যে এখানটায় আমার ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে আর এখানে আমার জিরো ফ্যাক্টোরিয়াল আছে। এটা আমরা ধরে নিতে পারি, এটা আমরা ধরে নিতে পারি সুবিধার জন্য, যাতে আমরা আমরা আঁকতে পারি, ওই সরি প্রোগ্রামে নামাতে পারি। এখানটায় ওয়ান থাকা মানে জিরো ফ্যাক্টোরিয়াল, আর এখানটায় আমি ওয়ান ফ্যাক্টোরিয়াল, তারপর একটা টু ফ্যাক্টোরিয়াল, তারপর একটা থ্রি ফ্যাক্টোরিয়াল, আর এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো তো এটা খেয়াল রাখবে, এখানে ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, এখানে টু ফ্যাক্টোরিয়াল আছে। আপাতত আমি ফর্মুলার জন্য মুছে দিচ্ছি এটাকে। ঠিক আছে, তো এখানে পি ডেল্টা ওয়াই জিরো, ডেল্টা ওয়াই জিরোটা হচ্ছে ওয়াই জিরো আর ওয়াই ওয়ানের মধ্যে ডিফারেন্স। তারপর পি মাইনাস পি ইন্টু পি মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ডেল্টা টু ওয়াই জিরো। ডেল্টা টুটা কি? এইটা হচ্ছে ডেল্টা ওয়াই জিরো আর ডেল্টা ওয়াই ওয়ানের ডিফারেন্স, কি আমি একটু পরে আসছি, প্লাস পি ইন্টু পি ওয়ান পি মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল্টা থ্রি ওয়াই জিরো। ডেল্টা থ্রি ওয়াই জিরোটা কি? আর এইভাবে চলতে থাকবে। তো ডেল্টা থ্রি ওয়াই জিরোটা কি, ডেল্টা টু ওয়াই জিরোটা কি, আর ডেল্টা ওয়াই জিরোটা কি, এটা বোঝার জন্য আমাদের একটা টেবিল আঁকতে হবে, যে টেবিলটাকে আমরা বলবো ডিফারেন্স টেবিল। এইটা হচ্ছে ডিফারেন্স টেবিলটা, আশা করছি দেখতে পাচ্ছ ডিফারেন্স টেবিলটা আসছে তো। হ্যাঁ স্যার। সবার আগে করবে কি, তোমার কাছে যে যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে, তোমার কাছে দেখো এক্স এর ভ্যালু দেওয়া রয়েছে, করসপন্ডিং ওয়াই এর ভ্যালু দেওয়া রয়েছে, তুমি এক্স আর ওয়াই এর ভ্যালুগুলোকে লিখে দেবে। আচ্ছা খেয়াল রাখতে হবে এই মেথডটা তখনই কাজ করবে যখন তোমার এক্স এর ভ্যালুগুলো ইকুয়াল ডিফারেন্সে রয়েছে, মানে এক্স এর যে ভ্যালু দেখো প্রথমটা এক্স জিরো, তারপর একটা এক্স জিরো প্লাস এইচ, তারপর একটা এক্স জিরো প্লাস টু এইচ, মানে এক্স এর মধ্যে ডিফারেন্সটা ইকুয়াল রয়েছে এক্স এর ভ্যালুগুলোর মধ্যে, এইটা একটুখানি খেয়াল রাখতে হবে। তো এরকমভাবে তুমি এক্স এর ভ্যালুগুলো লিখে দেবে, অবভিয়াসলি এক্স জিরো, তারপর একটা এক্স ওয়ান দ্যাট ইজ এক্স জিরো প্লাস এইচ, তারপর একটা এক্স জিরো প্লাস টু এইচ, প্লাস এক্স জিরো প্লাস থ্রি এইচ, প্লাস এক্স জিরো প্লাস ফোর এইচ, করসপন্ডিং ওয়াই এর ভ্যালুগুলো তুমি পাশে লিখবে, ওয়াই জিরো, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর। এবার কি করবে, ওয়াই জিরো আর ওয়াই ওয়ানের ডিফারেন্স বার করবে, মানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, এই দুজনকে মাইনাস করবে। ডেল্টা ওয়াই জিরো এখানে নিচে লিখে রাখছি, ডেল্টা ওয়াই জিরো ইকুয়ালস টু, ডেল্টা ওয়াই জিরো ইকুয়ালস টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো। ডেল্টা ওয়াই ওয়ান তাহলে কি, ডেল্টা ওয়াই ওয়ান হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। একই রকমভাবে ডেল্টা টু ওয়াই জিরো যেটা, সেটা হচ্ছে আমার ডেল্টা ওয়াই ওয়ান মাইনাস ডেল্টা ওয়াই জিরো, অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন। তো ফর্মুলাটা আমি এখানে লিখে রাখলাম বুঝতে যা যাতে সুবিধা হয়। ডেল্টা ওয়াই জিরো হচ্ছে ওয়াই ওয়ান আর ওয়াই জিরোর মধ্যে ডিফারেন্স, মানে এই দুজনকে ডিফারেন্স করবে সেটা ঠিক এখানে লিখবে, একটু মাঝামাঝি এই দুজনের মাঝামাঝি। তারপর ওয়াই টু ওয়াই ওয়ানের ডিফারেন্স করবে সেটাকে এখানে লিখবে, সেটা হয়ে গেল ডেল্টা ওয়াই ওয়ান। ওয়াই টু ওয়াই থ্রির মধ্যে ডিফারেন্স করবে, এটা লিখবে এখানটায় ডেল্টা ওয়াই টু,
y3 y4 এর মধ্যে ডিফারেন্স করবে y4 y3 সেটা হয়ে যাবে ডেল্টা y3। এরপর এটা গেল ফার্স্ট ডিফারেন্সটা। এবার সেকেন্ড ডিফারেন্স করো, সেকেন্ড ডিফারেন্সটা কি হবে? এইগুলোর মধ্যে হবে ডেল্টা y0 আর ডেল্টা y1 এর মধ্যে ডিফারেন্স হবে ডেল্টা 2y0 ডেল, তারপর ডেল্টা y2 মাইনাস ডেল্টা y1 সেটা হয়ে যাবে আমার ডেল্টা 2y1, ডেল্টা y3 মাইনাস ডেল্টা y2 এটা আমার হয়ে যাবে ডেল্টা 2y2। তারপর থার্ড ডিফারেন্স বার করো, ডেল্টা 2y1 মাইনাস ডেল্টা 2y0 ইকুয়ালস টু ডেল্টা 3y0, ডেল্টা 2y2 মাইনাস ডেল্টা 2y1 ইকুয়ালস টু ডেল্টা 3y1। আর লাস্টে ফোর্থ ডিফারেন্স, ডেল্টা 3y1 মাইনাস ডেল্টা 3y0 ইকুয়ালস টু ডেল্টা 4y0। তো তোমরা একটা জিনিস এখানে খেয়াল করো, ডেল্টা y0টা হচ্ছে 1 মাইনাস y0। তো এখান থেকে আমরা বলতে পারি ফর্মুলাটা, এইখানে আমি একটা জায়গায় ফর্মুলা লিখে রেখেছি ইন্টারপোলেশন এক্সট্রাপোলেশনের জায়গাটায়। তোমরা দেখতে পারো এই যে ডিফারেন্স টেবিলটাও করা রয়েছে, এটা ডিফারেন্স টেবিলটা দেখবে, ফর্মুলাটা এই ফর্মে রয়েছে। কোথায় গেল? হ্যাঁ, ডেল্টা পি ওয়াই আর ইকুয়ালস টু ডেল্টা পি মাইনাস ওয়ান ওয়াই আর প্লাস ওয়ান মাইনাস ডেল্টা পি মাইনাস ওয়ান ওয়াই আর। তুমি পি এর জায়গায় টু বসাও, পি এর জায়গায় টু বসাও, তুমি দেখো ফর্মুলাটা কি হচ্ছে, ডেল্টা টু ওয়াই আর আর এর জায়গায় সে কত বসাবে, আর এর জায়গায় ধরো থ্রি বসালে, তাহলে ডেল্টা টু ওয়াই থ্রি যেটা সেটা আমার কি দেবে ডেল্টা টু মাইনাস ওয়ান মানে ডেল্টা ফোর আর প্লাস ওয়ান দ্যাট ইজ ফোর মাইনাস ডেল্টা ওয়াই থ্রি। বুঝতে পারলে? তো তো এইভাবে তোমার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এইটা হচ্ছে আমার ফর্মুলা, মাথায় রাখতে পারো এটা। তো এইভাবে তুমি দেখো কতগুলো তোমার একটা ডিফারেন্স টেবিলে, তোমাদের যে ডিফারেন্স টেবিলটা তুমি আঁকলে কতগুলো তোমার ডিফারেন্স বার করতে হবে। তুমি খেয়াল রাখবে কতগুলো ডিফারেন্স বার করতে হবে, যতগুলো তোমার কাছে ডেটা অ্যাভেলেবেল আছে তার মাইনাস ওয়ান। তোমার কাছে কটা ডেটা অ্যাভেলেবেল আছে? পাঁচখানা ডেটা আছে, ওয়াই জিরো ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর, পাঁচটা ডেটা অ্যাভেলেবেল আছে কিনা তুমি দেখো, চার ডিফারেন্স অবধি গেছে। যদি তোমার কাছে ছটা ডেটা থাকতো তাহলে তোমার ফিফথ ডিফারেন্স অবধি যেত, যদি তোমার কাছে তিনটে ডেটা থাকতো তাহলে সেকেন্ড ডিফারেন্স অবধি যেত। বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ স্যার। যত ডিফারেন্স আছে, যত ডিফারেন্স আছে সেই ডিফারেন্সের, সেই ডিফারেন্সের এক ঘর কম অবধি, সরি যতগুলো ভ্যালু আছে তার এক ঘর কম অবধি ডিফারেন্স যাবে। এখানে আমার পাঁচটা ভ্যালু আছে দেওয়া, তাহলে আমার ফোর্থ ডিফারেন্স অবধি যাবে। চারটে ভ্যালু দেওয়া থাকলে থার্ড ডিফারেন্স অবধি যেত, যদি আমার কাছে ছটার ভ্যালু দেওয়া থাকতো তাহলে ফিফথ ডিফারেন্স অবধি যেত। ঠিক আছে? তো তো এইভাবে তোমার কাছে একটা আন্দাজ হয়ে গেল। এবার এই যে তোমাকে বার করতে বলেছে এই ফর্মুলাটাই দেখো, আমরা তো এটা পেয়ে গেলাম, আমরা তো ডেল্টা ওয়াই জিরো ডেল্টা থ্রি ওয়াই জিরো এইগুলো পেয়ে গেছি। এইটা আমার চলতে থাকবে আপ টু এন মাইনাস ওয়ান টার্মস, এটাকে আমি লিখে রাখি আপ টু এন মাইনাস ওয়ান টার্মস। সেখানে ওয়্যার এন ইজ টোটাল নাম্বার অফ ডেটা, টোটাল নাম্বার অফ অ্যাভেলেবেল ডেটা। এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাভেলেবেল ডেটা, তাহলে তুমি বুঝতেই পারছো এটা এন মাইনাস ওয়ান অবধি যাবে। ঠিক আছে? এন মাইনাস ওয়ান অবধি মানে অ্যাকচুয়ালি ডেল্টা এন আপ টু, দাঁড়াও এন মাইনাস ওয়ান না লিখে বেস্ট হচ্ছে আপ টু ডেল্টা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই জিরোটা। আশা করছি এবার বুঝতে পারবে, মানে এন মাইনাস ওয়ান ডেল্টা এন মাইনাস ওয়ান ওয়াই জিরো টার্ম অবধি যাবে। ঠিক আছে? তো এন হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাভেলেবেল ডেটা যতগুলো দেওয়া রয়েছে। তাহলে চলো এইটা পেয়ে গেলাম, এবার কি করে আমি ওয়াই, এবার আমি পিটা কি, দেখো এখানটা একটা পি টার্ম আছে যেটা আমার চলতে থাকছে, পিটা কি, পিটা হচ্ছে আমার কথার কথা তোমার এক্স আর তোমাকে যে বলেছে এই যে ছবিটা আমি এখানে আঁকলাম, এই যে তোমাকে ধরো এই গ্রাফটা দেওয়া রয়েছে, তোমাকে ধরো এই গ্রাফটা দেওয়া রয়েছে, তোমার এই গ্রাফটা দেওয়া রয়েছে, এই গ্রাফের মধ্যে তোমাকে কথার কথা এই এই ভ্যালুগুলো তোমার কাছে অ্যাভেলেবেল আছে, এই এই ভ্যালুগুলো অ্যাভেলেবেল আছে।
তুমি এই পয়েন্টে একটা, এই পয়েন্টে x এর ভ্যালু x r, এই x r এর জন্য তুমি p r বার করতে চাইছো, বা y সরি y p বার করতে চাইছো, এই x r এর করসপন্ডিং ভ্যালুটা হচ্ছে y p। তাহলে তুমি কি করে বার করবে, এই p এর ভ্যালুটা কি করে বার করবে? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, x এর ভ্যালু কত করে ইনক্রিজ করছে, x এর ভ্যালু কত করে ইনক্রিজ করছে। ধরো এটা আমার x0, তারপর এটা x1, তারপর এটা x2, আর এইটা হচ্ছে x3, মাঝখানে কোনো একটা ভ্যালু হচ্ছে xr। এবার তোমরা একটা জিনিস দেখো যে x যেটা আছে, x x যেটা আছে, x x1 equals to x0 plus h, h হচ্ছে x0 আর x1 এর মধ্যে ডিফারেন্সটা। x1 হচ্ছে x1 x সরি x1 না, x2 হচ্ছে x1 plus h। তাহলে আমি লিখতে পারি কি না, x0 plus 2h। একই রকম ভাবে তাহলে x3 কত হয়ে যাবে, x3 হয়ে যাবে x0 plus 3h, x0 plus 3h হবে। তাহলে এই আইডিয়া থেকে তুমি করে বলো আমাকে যে xr কত হবে, xr equals to, xr equals to হিসাব মতো দেখতে গেলে x0 plus ph হবে, x0 plus ph হবে, যে করেসপন্ডিং তুমি pটাকে বার করছো। অ্যাকচুয়ালি এটাকে xr না করে xp করে দাও, বেস্ট হচ্ছে এটাই, xp করে দাও, এটাকে xp করে দাও। xp equals to কত হবে, x0 plus ph হবে এই আইডিয়া অনুযায়ী। তাহলে এখান থেকে তুমি পিটা বার করো, তোমাকে আমি বলে দিয়েছি এক্স পি এর জন্য তোমাকে বার করতে হবে। তাহলে পি এর ভ্যালু কত হচ্ছে, পি এর ভ্যালু এই ফর্মুলা থেকে ফেলো, এক্স পি মাইনাস এক্স জিরো বাই এইচ, এক্স পি মাইনাস এক্স জিরো বাই এইচ। মাথায় থাকবে তো এই ফর্মুলাটা, এক্স পি ইকুয়ালস টু এক্স, এক্স পি ইকুয়ালস সরি পি ইকুয়ালস টু এক্স পি মাইনাস এক্স জিরো বাই এইচ, এই ফর্মুলা থেকে তোমাকে পিটা বার করে নিতে হবে। মানে আমি এখানটায় যেটা আমি এখানে এক্স আর করেছি, চলো এক্স আরটাকে এক্স পি করে দিই, এক্স পি করে দিই, এটাকে যতগুলো আর আছে সেটাকে পি করে দিই। ঠিক আছে, তাহলে তাহলে এইটা হচ্ছে আমার ফর্মুলা, পি বার করার ফর্মুলা, খেয়াল রাখবে এটা। চলো একটা অঙ্ক যদি আমার সাথে করো তাহলে তোমরা জিনিসটা বুঝে যাবে, পারলে সঙ্গে একটু ক্যালকুলেটার ডাকতে পারো, একটা অঙ্ক করলে বুঝে যাবে যে এটা কীভাবে ইউজ করতে হবে। ঠিক আছে চলো করা যাক, এই অবধি বোঝা গেল তো ফর্মুলাটা, বুঝতে পারলে কিনা বলো আমাকে। এখানটায় এই একটা জিনিস জাস্ট দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এটা আসছে কি করে। এইখানটায় আমি তোমাদের এই যে কাল আগের দিন পিডিএফ পাঠিয়েছিলাম, ওখানটায় একটা ক্যালকুলেশন করা রয়েছে যে এই ব্যাপারটা হচ্ছে কি করে। এটা হচ্ছে এইখান থেকে ফর্মুলাটা আসছে, বাই বাইনোমিয়াল এক্সপেনশন। আচ্ছা যাই হোক, এইটা অতটা লাগবে না, তোমরা ফর্মুলাটাই দেখে রাখো আপাতত, পড়লে পরে পারলে একবার এখান থেকে দেখে নেবে। আপাতত আমি তোমাদের ফর্মুলার কাজটা, অঙ্কটা কিভাবে করতে হবে সেটা তোমাদের দেখাই। ঠিক আছে চলো একটা প্রবলেম করা যাক। এটা আমরা হাতে করব, খালি হাতে করব, ও প্রোগ্রাম বাদ দিয়ে। ঠিক আছে, তো গিভেন দ্যাট, গিভেন দ্য ভ্যালুজ অফ সাইন সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু 0.07071, সাইন 50, সাইন 50 ডিগ্রি ইকুয়ালস টু 0.7660, সাইন 55 ডিগ্রি ইকুয়ালস টু 0.08192, অ্যান্ড সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু 0.08660, ফাইন
সাইন 52 ডিগ্রি, ঠিক আছে? তো তোমাকে দেখো এখানে একটা প্রবলেম দিয়ে দিয়েছে, তোমাকে সাইন 45, সাইন 50, সাইন 55 আর সাইন 60 এদের ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে বলেছে সাইন 52 বার করো, কী করে করবে? সবার আগে তুমি দেখো সাইন 45টাকে তুমি ওয়াই জিরো ধরো, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 45, এক্স জিরো হচ্ছে 45 আর ওয়াই জিরো হচ্ছে সাইন 45, এক্স ওয়ান হচ্ছে 50 আর ওয়াই ওয়ান হচ্ছে সাইন 50, এক্স টু হচ্ছে 55 আর ওয়াই টু হচ্ছে সাইন 55। এইভাবে তুমি এক্স আর ওয়াই এর প্লটগুলো করে নাও ফার্স্ট অফ অল, তারপর তুমি ডিফারেন্স বার করো। আচ্ছা কি মনে হয় এখানে কতগুলো ডিফারেন্স বেরোবে, কতগুলো ডিফারেন্স বেরোবে এখানে, কটা ভ্যালু দেওয়া আছে, কটা ভ্যালু দেওয়া রয়েছে ডিফারেন্স এখানে, কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে তিনখানা ডিফারেন্স বেরোবে। তো চলো করা যাক, নিচের পেজে করি। অঙ্কটা লিখেছো? সবার আগে এখানে আমি এক্স আর ওয়াই এর জায়গায় থিটা আর সাইন থিটা নিচ্ছি, থিটা আর সাইন থিটা নিচ্ছি। থিটা কি কি আছে? স্টার্ট হচ্ছে, তুমি খেয়াল করো, 45 থেকে স্টার্ট হচ্ছে, 45, 50, 55, 60। ঠিক আছে, করেসপন্ডিং সাইনের ভ্যালু কি কি ছিল? 0.0071, তারপরের ভ্যালুটা কত ছিল? 0.7661, তারপরের ভ্যালুটা কত ছিল? 0.8192, তারপরের ভ্যালুটা কত ছিল? 0.0.8660। এইগুলো হচ্ছে মানে এক্স আর ওয়াই এর ভ্যালু বলতে পারো, থিটা আর সাইন থিটার ভ্যালু বার করে নিয়েছি। চলো এবার ফার্স্ট ডিফারেন্স বার করি। ফার্স্ট ডিফারেন্সটা কী হবে? এই দুটোকে মাইনাস করো, এই দুটোকে মাইনাস করে দেখো কত আসছে, তারপর এই দুটোকে মাইনাস করো, তারপর এই দুটোকে মাইনাস করো, মাইনাস করে যে ভ্যালুগুলো আসছে সেগুলো লেখো। প্রথমটা ক্যালকুলেট করলে তোমার আসবে সামথিং লাইক 0.0059, প্রথম দুটোকে মাইনাস করলে, পরের দুটোকে মাইনাস করলে তোমার আসবে অ্যাবাউট 0.0532, তারপরে দুটোটাকে মাইনাস করলে তোমার আসবে অ্যাবাউট 0.0468। তো এগুলো প্লেন ক্যালকুলেটার ফেলে করতে হবে। তারপর করব কি, তারপর সেকেন্ড ডিফারেন্সটা বার করব। চলো সেকেন্ড ডিফারেন্সটা বার করা যাক, এই দুজনকে মাইনাস করব, তারপর এই দুজনকে মাইনাস করব। প্রথম দুজনকে মাইনাস করলে আমি কি পাবো? আচ্ছা এখানটায় নিচের ভ্যালুটা ছোট আছে, সবসময় আমি নিচেরটা মাইনাস উপরেরটা করব, নিচের ভ্যালুটা ছোট আছে তাহলে আমার মাইনাসের রেজাল্ট বেরোবে, তাহলে -0.0057 বেরোবে। আর এখানেও সেম কেস, নিচের ভ্যালুটা ছোট আছে তাহলে -0.0068 বেরোবে। ঠিক আছে, এবার থার্ড ডিফারেন্সটা বার করবো। থার্ড ডিফারেন্সটা এই দুজনকে মাইনাস করলে কত বেরোবে দেখো, এটাকে মাইনাস করলে বেরোবে -0.0007 বেরোবে, 0007। ঠিক আছে, তো এইভাবে তুমি সবগুলো তিনটে ডিফারেন্স বার করে নাও। এবার কাজ করতে হবে কি, পি বার করতে হবে। কি করে পি বার করবে? তোমাকে এক্স এর কোন ভ্যালুর জন্য বার করতে বলা হয়েছে? গিভেন গিভেন তোমাকে, সরি, রিকোয়ার্ড ভ্যালু হচ্ছে সাইন 52, তার মানে থিটা যেটা আছে
সেটা হচ্ছে 52 ডিগ্রি বার করতে হবে। তাহলে এটাকে তুমি এক কাজ করো, এক্সপি ধরে নাও, এটাকে তুমি এক্সপি ধরে নাও। আর তোমার ইনিশিয়াল এক্স জিরোটা কত, স্টার্টিং ভ্যালুটা কত আছে, স্টার্টিং ভ্যালু কত আছে থিটার 45 ডিগ্রি, তাহলে এক্স জিরো হচ্ছে আমার 45 ডিগ্রি আছে। তাহলে পি এর ফর্মুলা কি ছিল, পি এর ফর্মুলাটা কি ছিল, পি ইকুয়ালস টু এক্সপি মাইনাস এক্স জিরো, এক্সপি মাইনাস এক্স জিরো বাই এইচ, এইচটা কি, এইচটা হচ্ছে স্টেপ ডিফারেন্স, এক্স এক্সটা হচ্ছে, এইচটা হচ্ছে আমার স্টেপ ডিফারেন্স, মানে এক্সপি মাইনাস এক্স জিরো বাই এক্স ওয়ান মাইনাস এক্স জিরো। খেয়াল রাখবে এখানটায় সবগুলো আমার ইকুয়াল স্টেপ ডিফারেন্স আছে। তাহলে এটা কত হবে, এক্সপিটা কত, এক্সপিটা কত 52, আর এক্স জিরো কত 45, তাহলে 52 মাইনাস 45, এক্স ওয়ানটা কত 50, আর এক্স জিরো কত 45, তাহলে নিচে 5 হচ্ছে উপরে কত হচ্ছে 7, তাই তো? তাহলে যদি তুমি এটাকে ক্যালকুলেট করো তোমার কত বেরোবে, পিটা কত বেরোচ্ছে দেখো, পিটা বেরোচ্ছে আমার 1.4। আমার এটা বেরোচ্ছে 1.4, পি এর ভ্যালু আমি পেয়ে গেলাম। তো এইভাবে তোমাকে পি এর ভ্যালুটা বার করে নিতে হবে। পি এর ভ্যালুটা বেরিয়ে গেল, তাহলে দেখো আমার কাছে ডিফারেন্সগুলো আছে, পি এর ভ্যালু আছে, তাহলে এবার আমি কি করব, দাস ওয়াইপি, ওয়াইপিটাই খেয়াল করে দেখো আমার সাইন 52 ডিগ্রি যেটা বার করতে হবে, ওয়াইপি ইকুয়ালস টু ফর্মুলাটা মনে আছে কি ছিল, ফর্মুলাটা ছিল হচ্ছে আমার, ফর্মুলাটা ছিল একবার দেখে নিই, ওয়াই জিরো প্লাস পি ওয়াই জিরো, আচ্ছা প্রথমটা থাকছে ওয়াই জিরো প্লাস পি ডেল্টা ওয়াই জিরো প্লাস পি ইন্টু পি মাইনাস ওয়ান বাই, এখানে 2 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। খেয়াল রাখবে 0 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, এখানে ডেল্টা 2 ওয়াই জিরো প্লাস পরের টার্মটা কি হবে, পি ইন্টু পি মাইনাস ওয়ান পি মাইনাস 2 3 ফ্যাক্টোরিয়াল। এটা কত দূর অব্দি যাবে, এটা কত দূর অব্দি যাবে, এটা কত দূর অব্দি যাবে, আচ্ছা এখানে আমরা ডেল্টা ডেল্টা 3 ওয়াই জিরো। এবার খেয়াল করে দেখো আমার কাছে কটা ডেটা দেওয়া রয়েছে, 4টে ডেটা দেওয়া রয়েছে, 1 2 3 4, তাহলে আমার ডেল্টা এন মাইনাস ওয়ান মানে ডেল্টা থ্রি ওয়াই জিরো অব্দি যাবে, এই অব্দি গিয়ে স্টপ হয়ে যাবে। এরপর কি, আর তুমি এখানে ডিফারেন্স টেবিলও দেখে নিতে পারো, তুমি থার্ড ডিফারেন্স অব্দি পেয়েছো, এটা হচ্ছে থার্ড ডিফারেন্সটা, মানে এই অব্দি যাবে, এর ওপর আর যাবে না। তাহলে তাহলে ভ্যালু বসাতে থাকো, উইচ ইমপ্লাইজ ওয়াই, ওয়াইটা কত, সাইন 52 ডিগ্রি, ওয়াই জিরোটা কত ছিল, ওয়াই জিরোটা কত ছিল, 0 পয়েন্ট, বড় করে 0.7071, ওয়াই জিরোর মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে ওয়াই 0.7071, তারপর হচ্ছে কি হচ্ছে পি ডেল্টা ওয়াই জিরো, তাহলে পি এর ভ্যালুটা কত, পি এর ভ্যালুটা 1.4, পি এর ভ্যালু হচ্ছে 1.4 ইন্টু ডেল্টা ওয়াই জিরো। চলো টেবিলে দেখে নিই ডেল্টা ওয়াই জিরোটা কি, খেয়াল রাখবে এটা হচ্ছে ডেল্টা ওয়াই জিরো ফার্স্ট ডিফারেন্সটা, ঠিক আছে। সো আমাকে শুধু এইটাকেই, এইটা এইটা আর এইটা, তো কত আছে 0.0589, 0.0589 লিখে নিন, ফার্স্ট ডিফারেন্সটা হয়ে গেল। তারপরেরটা দেখো কি আছে, পি ইন্টু পি মাইনাস ওয়ান বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে পি হচ্ছে 1.4, পি মাইনাস ওয়ান করলে কত আসবে, ইন্টু 0.4 বাই 2 ফ্যাক্টোরিয়াল করলে কত আসবে, নিচে 2ই আসবে। এর সাথে আমার কী গুণ হচ্ছে ডেল্টা 2 ওয়াই জিরো, চলো দেখা যাক ডেল্টা 2 ওয়াই জিরো কী ছিল,
এটা হচ্ছে ওয়াই জিরো, ডেল্টা ওয়ান ওয়াই জিরো, ডেল্টা টু ওয়াই জিরো, -0.0057, -0.0057। তাহলে এটাকে এখানে আমি লিখে দিই -0.0057 হলো। তারপরে থার্ড পার্ট যেটা আছে, প্লাস কি আছে দেখে নাও, পি পি মাইনাস ওয়ান পি মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, ডেল্টা থ্রি। তাহলে এখানটায় পি হচ্ছে, এখানে আমার কী হবে, একটা হবে 1.4 যেটা হচ্ছে পিটা, পি মাইনাস ওয়ান আমাকে দেবে 0.4, আর পি মাইনাস টু কত দেবে, পি মাইনাস টু আমাকে কত দেবে, এর থেকে আরো মাইনাস ওয়ান কাটো, তাহলে হয়ে যাচ্ছে এর থেকে মাইনাস ওয়ান যদি আমি কমাই তাহলে -0.6, তাই তো, সরি -0.8। ভুল করছি মনে হয়, -1 যদি করি, মাইনাস, হ্যাঁ -0.6 হবে, সরি, তাই তো, বাই নিচে আছে থ্রি ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 3 × 2 × 1, 3 × 2 × 1, এর সাথে আমার কি গুণ হবে, ডেল্টা ডেল্টা থ্রি বাই জিরো, ডেল্টা থ্রি বাই জিরো কোনটা, এইটা, -0.0007। চলো লিখে দাও, বুঝতে পারছো তো, হ্যালো বোঝা যাচ্ছে তো, ঠিক আছে। এইটা তোমরা যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আমি বলে দিচ্ছি সামথিং র্যাম বেরোবে, সাইন তোমরা ক্যালকুলেট করে দেখো, এটা অ্যাবাউট এরকম কিছু বেরোচ্ছে, 0.781। তো এইভাবে তোমরা কিছু একটা, তোমাকে একটা ভেতরের কোন একটা পয়েন্ট তুমি বার করতে পারবে এই প্রসেসটা অ্যাপ্লাই করে। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, চেষ্টা করো তো, এটা একটু ট্রাই করো, ঠিক আছে। গিভেন গিভেন দ্য ফলোয়িং ভ্যালুজ অফ গিভেন দ্য ফলোয়িং ভ্যালুজ অফ লগ এক্স করসপন্ড এখান থেকে এক্স এর ভ্যালুটা লিখছি এক্স, আর নিচে লিখছি লগ এক্স, এক্স হচ্ছে ধরো 310, লগ এক্স হচ্ছে 2.4913 2.4913 617, এক্স এর ভ্যালু 320, এটা আমার দিচ্ছে 2.5 2.5 0515 0 0 0, 330 330-এর জন্য আমার এটা হচ্ছে 2.518 5139, 340-এর জন্য 2.53 2.53 1 4 781, এইটা আমার হচ্ছে কত অব্দি হলো, 240 অব্দি হয়েছে, 350 এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে 2.54 5 4 4 5 4 4 0 6 0 6 8 0,
তারপরের ভ্যালুটা হচ্ছে 360, 360, 2.5, 2.5563, 025, ঠিক আছে? তো এই হচ্ছে আমার এক্স এর করসপন্ডিং লগ এক্স এর ভ্যালু। তোমাকে বলেছে ফাইন্ড সেটা এখানেই করে দিই, এই পেজেই শেষ হয়ে যাবে। ফাইন্ড 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 লগ 337.5। এটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে? তো লগ 337.5 এর ভ্যালুটা তোমাকে বার করতে হবে। এটা হচ্ছে তোমাদের প্রবলেমের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা একটু করো। আচ্ছা, তো প্রোগ্রামটা একটু দেখিয়ে দিই, কিভাবে প্রোগ্রামটা আসছে। এটা তোমরা একটু ট্রাই করো যেভাবে আগেরটা করলাম। এখানে কটা ভ্যালু দেওয়া আছে একটু দেখো তো, এখানে কটা ভ্যালু দেওয়া রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা ভ্যালু। তাহলে কত ডিফারেন্স অবধি পাবে? 5টা পাবে, ভেরি গুড। তো এইভাবে ডিফারেন্স টেবিল বানিয়ে একটুখানি ক্যালকুলেটার বসে করো, ঠিক আছে? করে দেখার চেষ্টা করো এটা। আচ্ছা চলো একটু প্রোগ্রামটা দেখাই কিভাবে প্রোগ্রামটা হচ্ছে। এইটা হচ্ছে প্রোগ্রাম। আচ্ছা, সবার আগে প্রোগ্রামটা দেখাবার আগে তোমাকে আমি একটু ফর্মুলাটা দেখাই। এইটা হচ্ছে আমাদের দেওয়া ফর্মুলা। কি কি আছে এখানটায় তুমি দেখো, এখানে একটা সামেশন হচ্ছে, মানে ওয়াই জিরো, তারপর ডেল্টা ওয়াই জিরো, ডেল্টা টু ওয়াই জিরো, ডেল্টা থ্রি ওয়াই জিরো, এইভাবে আমার সামেশনটা হয়ে যাচ্ছে। এছাড়া আমার এখানটায় ফ্যাক্টোরিয়াল, দুরকম ফ্যাক্টোরিয়াল আছে। নিচে আমার একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে, টু ফ্যাক্টোরিয়াল, থ্রি ফ্যাক্টোরিয়াল চলতে থাকবে, যতগুলো থাকবে ততগুলো ফ্যাক্টোরিয়াল থাকবে নিচে। আর তার সাথে আমার ওপরে দেখো পি এর ভ্যালুটা কীরকমভাবে, ফ্যাক্টোরিয়াল টাইপেরই প্রোগ্রাম। পিটা আমার কী হচ্ছে, পি প্রথমবার পি, তারপর পি মাইনাস ওয়ান, তারপর পি মাইনাস পি থেকে পি পি ইন্টু পি মাইনাস ওয়ান থেকে পি মাইনাস টু, এরকম করে আমার চলতে থাকবে। তো এটাও একটা ফ্যাক্টোরিয়াল রিডিউস করছে, মানে তোমার যদি 5 থাকে তোমার ভ্যালুটা, 5-এর পর হবে 5×4, তারপর হবে 5×4×3, এইভাবে চলতে থাকবে জিনিসটা, এইভাবে তোমার জিনিসটা চলতে থাকবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। তো এই হচ্ছে আমার ফর্মুলা। তো কী করে আমি বার করবো তাহলে এই প্রোগ্রামটা করার জন্য? তোমরা দেখো সবার আগে আমি কি করেছি, দুখানা ইউজার ডিফাইন্ড ফাংশন আমি দিয়েছি। ফার্স্ট ইউজার ডিফাইন্ড ফাংশনকে নাম দিয়েছি আমি ফ্যাক্টোরিয়াল, ফার্স্ট ফ্যাক্টোরিয়ালের নাম দিয়েছি আমি এইটা, মানে FAC2। এটা আমার কি করবে, এই ফ্যাক্টোরিয়ালটা আমি যে কোনো সংখ্যার, এই যে প্রোগ্রামটা তুমি যদি দেখছো এতটা প্রোগ্রাম, এটা আমাকে কি করছে বলো তো, একটা ফ্যাক্টোরিয়াল দিচ্ছে কোনো একটা যে সংখ্যাটা আমি পাঠাবো। যখন আমি ধরো FAC2 পাঠাবো, FAC2 এই ফাংশনটাকে কল করবো, এই ফাংশনটাকে আমি যখন আমি দেব আই, ধরো আই এর ভ্যালু তো আমার চেঞ্জ হচ্ছে, যখন আই এর ভ্যালু 0 তখন আমি কি পাবো, আমি 0 ফ্যাক্টোরিয়াল পাবো। যখন আই এর ভ্যালু 1 তখন আমি 1 ফ্যাক্টোরিয়াল পাবো, যখন আই এর ভ্যালু 2 তখন আমি 2 ফ্যাক্টোরিয়াল পাবো, বুঝতে পারছো? তো তো আমার এই যে ফাংশনটা আছে এটা আমার এমনভাবে তৈরি করা যাতে আমি কি পাই, যে জিনিসটা আমি এনে পাঠাবো, ধরো আমি FAC2 পাঠাচ্ছি, করসপন্ডিং সেই জিনিসটার ফ্যাক্টোরিয়াল আমি পাবো, বুঝতে পারছো? তো এই ফ্যাক্টোরিয়ালটাকে আমি কোথায় দেখে, খেয়াল রাখবে FAC2 হচ্ছে ফাংশনটার নাম। এইটাকে আমি কোথায়, তুমি ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামিং দেখবে আমি করিয়ে দিয়েছিলাম। এখানে শুধু একটা স্পেশাল জিনিস অ্যাড করা হয়েছে যে যদি আমার 0 দেওয়া থাকে, 0 ফ্যাক্টোরিয়াল কত আসবে, 0 ফ্যাক্টোরিয়াল দিলে কত দেবে, 1 দেবে তো, 0 ফ্যাক্টোরিয়াল তো 1 দেবে, ঠিক কিনা? তাই জন্য আমি করে রেখেছি যে যদি আমার n এর ভ্যালু, কারণ তুমি i এর যা ভ্যালু দিচ্ছ সেই i এর ভ্যালুটা সবার আগে করবে কি,
এনে নিয়ে নেবে, তারপর সেই জিনিসটাকে কাজ করবে, তারপর রিটার্ন করবে এফএসি, এফএসির ভ্যালুটাকে এর মধ্যে রিটার্ন করবে। তো এইখানে দেখো বলে দিয়েছি যে যদি এনটা জিরো হয়ে যায়, এন ইকুয়ালস টু জিরো মানে তুমি জিরো দিয়েছো, তুমি আই এর ভ্যালু জিরো আছে, তখন রিটার্ন কি করবে, এফএসি রিটার্ন করবে। এফএসির ভ্যালুটা কত আছে, ওয়ান, তার মানে ওয়ান তুমি রিটার্ন করবে। তো যখন তুমি জিরো ফ্যাক্টোরিয়াল করছো তখন তুমি ওয়ান পাবে, না হলে তোমার যদি টু থাকতো, তুমি আই এর জায়গায় যদি টু থাকতো, আই ইকুয়ালস টু টু থাকতো, তখন কি হতো, তখন তো আমার এন ইকুয়ালস টু জিরো নয়, তখন তোমার এই ফ্যাক্টোরিয়াল যেটা আছে ওয়ান ইন্টু এন, এন কত, এন এর ভ্যালু হচ্ছে তোমার এখানটায় যেটা তুমি দিয়েছো মানে টু, মানে ওয়ান ইন্টু টু, তারপর এন এর ভ্যালু এক ঘর কমে যাবে, তার মানে টু ইন্টু ওয়ান, তার মানে তুমি দেখো টু ফ্যাক্টোরিয়াল পেয়ে যাচ্ছ। যদি আমার জিরো না থাকে তাহলে আমার নর্মাল ফ্যাক্টোরিয়ালের পদ্ধতিতে ফ্যাক্টোরিয়ালটা করবে, এন এর ভ্যালু কমতে থাকবে, কথা এই জায়গাটা বুঝতে পারছো? তো ধরো আমি আই এর ভ্যালু দিয়েছি চার দিয়েছি, কথার কথা, তো আই এর ভ্যালু চার দিয়ে যখনই আমি এফএসি টু আই এইটা আমি দেব, তখন আমার কি হবে, এন এর ভ্যালুটা আমার চার হয়ে যাবে, এই এই ফাংশনে আসবে, এন এর ভ্যালুটা চার হয়ে যাবে। তা এন কি আমার জিরো সমান, না, তাহলে আমার এই এলস এর পার্টটা করবে, এন ফ্যাক্টোরিয়া, এন ইজ নট ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল, না না, এটা হচ্ছে এন ইজ নট ইকুয়াল টু ওয়ান, যতক্ষণ না এন ওয়ান হচ্ছে ততক্ষণ কাজ করে যাবে। ফ্যাক্টোরিয়ালটা কি, ফ্যাক্টোরিয়াল এফএসির ভ্যালুটা কি, এফএসি ইকুয়ালস টু, প্রথমে এফএসির ভ্যালু কত আছে, এফএসিটা ওয়ান আছে, তাহলে ওয়ান ইন্টু এন, ওয়ান ইন্টু এন, এন কত চার, এন কত চার, তারপর এন এর ভ্যালু এক ঘর কমবে, এন হয়ে যাবে থ্রি, তোমার কি হবে আবার এইখানে ব্যাক করবে, এন এর ভ্যালু কত আছে, থ্রি আছে, এন কি আমার ওয়ানের, এন কি ওয়ান হয়েছে, হয়নি, তাহলে ফ্যাক্টোরিয়াল আবার আমার কি হবে, এন এর ভ্যালুটা, এন এর ভ্যালু কত আছে, থ্রি, সেটা আবার আমার এই ফ্যাক্টোরিয়ালের ভ্যালু দ্যাট ইজ ফোর, তার সাথে গুণ হবে, তাহলে ফোর ইন্টু থ্রি হয়ে গেল, এন মাইনাস ওয়ান আবার হলো, তাহলে এটা হয়ে গেল টু, আবার আমার যাবে, এন কি ওয়ান হয়েছে, হয়নি, তাহলে আবার ফ্যাক্টোরিয়ালের সাথে এন গুণ হবে, মানে টু গুণ হলো, এবার আবার এন এক ঘর কমবে, এন ওয়ান হয়ে গেছে, এন নট ইকুয়াল টু ওয়ান, না, এন ওয়ান হয়ে গেছে, তাহলে আর রান করবে না, তখন ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত আছে, দেখো ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, তার মানে তুমি ফোর ফ্যাক্টোরিয়াল পেয়ে গেছো, বুঝতে পারলে? তো মনে পড়লো তো ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম? একই রকম ভাবে এইখানটায় আমি আরেকটা ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম করেছি, যেটা হচ্ছে আমার এই পি, তারপরে পি এন, পি ইন্টু পি এন মাইনাস, পি মাইনাস ওয়ান, তারপর পি ইন্টু পি মাইনাস ওয়ান, পি মাইনাস টু, এই জিনিসটা আমাকে পাইয়ে দেবে। এই পরের প্রোগ্রামটা যেটা আছে, এই সেকেন্ড প্রোগ্রামটা ফ্যাক্টোরিয়াল ওয়ান, যেটা এফএসি ওয়ান, এই ফাংশনটা আমাকে এই জিনিসটা পেতে সাহায্য করবে। যদি আমি আই যদি, আই যদি জিরো দিই, আই যদি জিরো দিই, তাহলে এফএসি, এফএসি ওয়ান, এফএসি ওয়ান, পির ভ্যালুটা তো আমি যা দিচ্ছি সেটা আই, যদি আমার আই এর ভ্যালু জিরো হয় তাহলে আমি শুধু পিটাকে পাবো। তুমি এখানে দেখো সেভাবে তৈরি করা, যদি তোমার আই এর ভ্যালুটা জিরো হয় তাহলে আমার পিটাকে আমি রিটার্ন করবে, শুধু আমি পিটাকে পাবো, যদি আই এর ভ্যালু আমার ওয়ান হয় তাহলে আমি পি ইন্টু পি মাইনাস ওয়ানকে পাবো। তুমি এখানটায় খেয়াল করো, আই ইজ ফ্রম জিরো টু এন, এখানটায় আমার অ্যাকচুয়ালি এই আইটা, বা এখানে আমি এক কাজ করি, এন না করে এন করে দিই, দাঁড়াও এখানটায় এন করে দিই, এখানে এন করে দিই, যখন এন এর ভ্যালু জিরো, যখন এন এর ভ্যালু জিরো তখন আমি কি পাচ্ছি, যখন এন এর ভ্যালু জিরো তখন শুধু পি পাচ্ছি, যখন এন এর ভ্যালু ওয়ান তখন তুমি দেখো আই হচ্ছে জিরো থেকে ওয়ান অবধি যাবে, ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল ইন্টু পি, ফ্যাক্টোরিয়ালে এফএসিতে কি আছে, ওয়ান আছে, তার মানে ওয়ান ইন্টু পি গুণ হবে, তার মানে আমি পিটা গুণ হচ্ছে, তারপর পি এর ঘর এক ঘর কমবে, পি এর ঘর এক ঘর কমা মানে কত হচ্ছে, পি হয়ে গেল পি মাইনাস ওয়ান, আবার রান করলো, এটা জিরো থেকে এক ঘর অবধি, আচ্ছা এখানটা একটা কেস আছে, আমার এন ইকুয়ালস টু ওয়ান হলে জিরো, তারপরে আমার ক ঘর যাবে, হ্যাঁ দু ঘরই যাবে, জিরো থেকে ওয়ান, আহা এখানটায় মনে হয় এন প্লাস ওয়ান হবে, এখানটায় মনে হয় এন প্লাস ওয়ান হবে, আমাকে একবার পড়ে দেখতে হবে, আমাকে একবার ট্রাই করে দেখতে হবে, এখানটা মনে হয় এন প্লাস ওয়ান হবে, কারণ প্রথমে আমার আই এর ভ্যালু জিরো রান করবে, তারপরে তারপরের টাই যখন ঘুরবে আই এর ভ্যালু ওয়ান হয়ে যাবে, তখন আর রান করবে না, আমাকে এখানে এন প্লাস ওয়ান হতে হবে, মানে
এখানে n প্লাস 1 হতে হবে, এই জায়গাটা একটু কারেকশন করো। আচ্ছা এটা তোমাদের কারেকশন করে আমি পাঠিয়ে দেবো এটাকে, তখন আমার এখানটা কি হয়ে যাবে p ইন্টু p মাইনাস 1, এন যখন 1 তখন আমি কত পাবো p ইন্টু p মাইনাস 1। একই রকমভাবে এন যখন 2 হবে এই ফ্যাক্ট এইটা আমার দুবার ঘুরবে লুপটা, তখন আমি কি পাবো p ইন্টু p মাইনাস 1 ইন্টু p মাইনাস 2। বুঝতে পারলে তো? এইভাবে জিনিসটা চলতে থাকবে। এটা আমাকে একবার চেক করতে হবে, আমার এই জায়গাটা একটু প্রোগ্রাম করলে বুঝতে পারবো, এখানটা আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, এইটা দেখো, তারপর আমি কি করছি, যতগুলো ডেটা আছে এক্স এর ডেটা আর ওয়াই এর ডেটাগুলো আমি ইউজারের থেকে নিচ্ছি। এখানে আমি কি তৈরি করছি দেখো, লিস্ট তৈরি করছি, এক্স এর একটা লিস্ট তৈরি করছি, এক্স এর একটা লিস্ট তৈরি করছি, আর এখানে আমি বলে দিচ্ছি যে কতগুলো ডেটা দেবে। যেমন চারখানা ডেটা দিলে এন ইকুয়ালস টু 4, তো এন ইকুয়ালস টু 4 এর জন্য আমার এরকম চারটে লিস্ট তৈরি হবে, 1 2 3 4, চারটে এরকম ঘর তৈরি হবে চার এক্স এর, আর সিমিলারলি ওয়াই এরও একটা চারটে ঘরের লিস্ট তৈরি হবে। ঠিক আছে, তো এরকম আমি দুটো লিস্ট তৈরি করলাম যেটা ইউজার দিচ্ছে, ইউজার যা ভ্যালু দেবে, ধরো এক্স এর ভ্যালুগুলো 40 ছিল, 45 ছিল, 50 ছিল, 55 ছিল, সেটা এখানে বসিয়ে দেবে। করসপন্ডিং ওয়াই এর যা ভ্যালুগুলো ছিল 0.07 যা ছিল সেটাকে এখানে বসাবে, 0.0701 ছিল আই থিঙ্ক, 0.7071, এইগুলো এখানটায় বসাতে থাকবে। ঠিক আছে, তো এই প্রোগ্রামটা এত অবধি, এই যে ওয়াই এর এত অবধি তোমার শুধু ইউজারের থেকে ডেটা নিচ্ছে, ঠিক আছে, তো এই অবধি শুধু ইউজারের থেকে আমি ডেটা নিয়ে যাচ্ছি। এইটা তোমরা আশা করছি বুঝতে পারছো, আমি লিস্ট তৈরি করেছি আর ইউজারের থেকে এই ডেটাগুলো নিচ্ছি। আসল কাজ হচ্ছে এখান থেকে এক্স এর যে ভ্যালুটা, এক্স এর যে ভ্যালুটা এক্সপি, এখানে এক্স আর করেছি, এক্সপি এর ভ্যালুটা আমি নিয়ে নিচ্ছি, যেটা তো যার জন্য তোমায় বার করতে হবে। যেমন ধরো আগের কেসটায় 52 এর জন্য তোমায় বার করতে হতো, এটাও ইউজারের থেকে নেওয়া হচ্ছে। তারপর তুমি কি করছো দেখো, ওয়াই পিতে তুমি ওয়াই জিরো মানে ফার্স্ট মানটাকে তুমি নিয়ে রাখছো, ফার্স্ট মানটা হচ্ছে এই ভ্যালুটা, ওয়াই জিরোটাকে নিয়ে রাখছো অ্যাজ ওয়াই পি, এইচ এর ভ্যালুটা বার করে নিচ্ছ এক্স মাইন এক্স ওয়ান মাইনাস এক্স জিরো করে, মানে এই দুটোকে ডিফারেন্স করছো তুমি, এইচ এর ভ্যালু বেরিয়ে আসছে 5 আর কি। তারপর পি এর ভ্যালুটা বার করছো এই ফর্মুলা থেকে, এক্স আর মাইনাস এক্স জিরো বাই এইচ, এইটা দেখো আমরা এখানে ফর্মুলাতে লিখেই দিয়েছিলাম যে পি এর ফর্মুলা কি করে বেরোবে, পি ইকুয়ালস টু এক্স পি মাইনাস এক্স জিরো বাই এইচ, এই পিটাকেই আর এখানটায় ধরতে পারো, তো এখানটায় পি ইকুয়ালস টু এক্স পি ধরতে পারো, এটাকে এক্স পি মাইনাস এক্স বা এক্স আরও ধরতে পারো, একই ব্যাপার, এক্স আর মাইনাস এক্স জিরো বাই এইচ। ঠিক আছে, তো এবার এখানে আমি একটা সামেশান যেহেতু করবো, আমি সাম ইকুয়ালস টু জিরো নিয়ে রেখেছি, ঠিক আছে, এই জায়গাটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, সাম ইকুয়ালস টু জিরো, দুটো লুপ। আচ্ছা এম এর ভ্যালুটা আমি এন নিয়ে, এম এর এম ইকুয়ালস টু এন নিয়ে নিয়েছি, মানে এনটা তো আমার ধরো চারখানা ডেটা দেওয়া রয়েছে, তো এম ইকুয়ালস টু আমার 4 হয়ে যাবে, আমি একটা নিয়েছি এটা লুপ চালাতে কাজে লাগবে। আর যেহেতু এখানে আমার একটা সামেশান আছে, তুমি এই ফর্মুলাটা দেখো, এখানে যেহেতু আমার একটা সামেশানের ফর্মুলা আছে, তাই জন্য আমাকে সামেশান করতে গেলেই খেয়াল রাখতে হয় একটা কিছু নিয়ে নিতে হয়, সাম ইকুয়ালস টু জিরো, সাম ইকুয়ালস সাম 1 ইকুয়ালস টু জিরো, কারণ সাম নেওয়া যাবে না, সাম 1 ইকুয়ালস টু জিরো আমি নিয়ে রেখেছি। এবার একটা লুপ খুললাম, দেখো কে এর ভ্যালু জিরো থেকে এন অবধি যাবে, কে এর ভ্যালু জিরো থেকে এন অবধি যাবে, তো ফার্স্টে কে এর ভ্যালু আছে কত, জিরো, তারপর ফর আই ইন রেঞ্জ, আই এর ভ্যালুটা জিরো থেকে এম মাইনাস 1 অবধি যাবে, এমটা কত, এম হচ্ছে এন, এই এন এন এর থেকে এক ঘর মানে এন সমান মানে এম ইকুয়ালস টু 4 টাইমস, তো এম মাইনাস 1 মানে 3 অবধি যাবে, মানে তিনটে জিরো থেকে তিনখানা ঘর যাবে আর কি, 0 1 2, ঠিক আছে, তো আর জের ভ্যালুটা কত, আই এর থেকে এক ঘর বেশি, জে ইকুয়ালস টু আই প্লাস 1। এইখানটায় তুমি দেখো আমি কি করলাম, ওয়াই এর যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে, ওয়াই এর যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে, ওয়াই জিরো, ওয়াই 1, ওয়াই 2, ওয়াই 3, এইখানটায় আমি কি করছি দেখো, এখন ফার্স্টে কত, প্রথমে লুপের ওয়াই, প্রথমে লুপের ভ্যালু কত আছে, প্রথমে লুপটার মধ্যে ভ্যালু কত আছে, আচ্ছা 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 আচ্ছা, একটা সমস্যা আছে, হ্যাঁ এই সামটাকে এখানটায় রাখতে হবে, সামটাকে এখানে রাখতে হবে, নিচে রাখলে হবে না,
এই সামের ফর্মুলাটাকে উপরে করতে হবে। এখানেই আমার ভুল হচ্ছিল, সামটা উপরে যাবে, এই লাইনটা উপরে চলে যাবে। আমি এটাকে কারেকশন করে তোমাদের পাঠাচ্ছি। সাম ইকুয়ালস টু, তুমি দেখো সামের ভ্যালু কত আছে, ফার্স্ট স্টেপে দেখো সামের ভ্যালু কত, সাম 10 আছে স্টার্টিং এ, যখন লুপটা কে লুপটা যখন সবে স্টার্ট হয়েছে তখন সাম 1 কিন্তু 0 রয়েছে। তাহলে সাম 1 এর নতুন ভ্যালু এখন কত হবে, সাম 1 ইকুয়ালস টু, সাম 1 মানে কত, প্রথমটা 0 প্লাস, এবার এখানটা দেখো ফ্যাক্টোরিয়াল অফ কে পি কমা কে, ফ্যাক্টোরিয়াল 1 অফ পি কমা কে, এই পার্টটা আমায় কি দেবে, কে এর ভ্যালু এখন কত আছে, প্রথমে দেখবে লুপের প্রথমে কে ইকুয়ালস টু 0 আছে, তখন আমার এই পার্টটা কত দেবে, ফ্যাক্টোরিয়াল, এই যে প্রোগ্রামটা এইখানে চলে যাবে। কি বলেছিলাম যে যখন আমার কে এর ভ্যালুটা, কে হচ্ছে এন এর ভ্যালুটা অ্যাকচুয়ালি, এটা যখন 0 থাকবে তখন আমি কি পাবো, জাস্ট পিটাকে রিটার্ন পাবো, ঠিক কিনা, যখন এইটার ভ্যালু এইটা কে ইকুয়ালস টু এন ইকুয়ালস টু 0 হবে তখন আমি পিটাকেই রিটার্ন পাবো, খেয়াল করে দেখো। তো যখন আমি ফ্যাক্টোরিয়াল 1 পি কমা কে, যেখানে কে এর ভ্যালু অ্যাকচুয়ালি 0 রয়েছে, তখন আমি কি রিটার্ন পাবো, এখানে এটা করলে কি পাবো, পি পাবো। হ্যালো কানেকশন আছে তো, একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার। তো এইখানটায় আমি পি পাচ্ছি, আর এখানটায় কে এর ভ্যালু কত আছে, কে এর ভ্যালু কত, 0, তাহলে আমি এখানে কি পাবো, 0 ফ্যাক্টোরিয়াল পাবো, মানে 1 পাবো, ঠিক কি না। তাহলে আমার সাম 1 এর ভ্যালু এখন কি হয়ে গেল, তুমি দেখো পি ইনটু ডেল পি ইনটু আহা বারবার ভুল করছি, ঠিকই ছিল সামটা এখানে হবে না, যেখানে আছে সেখানেই হবে, ঠিকই করেছি ঠিকই করেছি, সাম নিচেই থাকবে, পি ইনটু ডেল্টা ওয়াই 0 হবে, পি ইন্টু ডেল্টা ওয়াই 0। কেন ডেল্টা ওয়াই 0 হচ্ছে, তুমি দেখো যখন এই লুপটা চলছে, এখানে যখন আমি এই আই এর লুপটা চালাচ্ছি, জাস্ট কে ইকুয়ালস টু 0 করার পর আই এর লুপটা যখন চলছে, এই লুপটা কি করবে বলতো, এই লুপটা কি করবে, আই এর ভ্যালু খেয়াল করো 0 আছে, আর জের ভ্যালু তাহলে কত হবে, 1 হবে, তাহলে আই ওয়াই আই যেটা, ওয়াই আই মানে ওয়াই 0, সেটা এখন কত হয়ে যাবে, ওয়াই 1 মাইনাস ওয়াই 0, তার মানে এইটা করে আমার কি করবে, ওয়াই 0টাকে ডেল্টা ওয়াই 0 তে কনভার্ট করে দেবে, বুঝতে পারছো, এই জায়গাটা বুঝতে পারলে কিনা। দেখো যখন এই লুপটা চলবে, ওয়াই 0 আছে, আইটা 0 আছে, যেটা কত আছে, 0 প্লাস 1 মানে 1, তার মানে আই ওয়াই দ্যাট ইজ ওয়াই 0 আর কি, মানে এই ঘরটা সেটা ইকুয়ালস টু আই জে মানে হচ্ছে ওয়াই 1, ওয়াই জেটা মানে হচ্ছে ওয়াই 1 মাইনাস ওয়াই আই মানে ওয়াই 0, তার মানে এই দুজনের ডিফারেন্স করে সেই ভ্যালুটাকে আমার ওয়াই 0 তে বসিয়ে দেবে, তার মানে ওয়াই 0 এর ভ্যালুটা এখন ডেল্টা ওয়াই 0 হয়ে যাবে, বুঝতে পারলে কি পারলে না। দেখো তারপরে আবার যখন লুপটা ঘুরবে তখন কি হবে, আই এর ভ্যালু হয়ে যাবে 1, আই এর ভ্যালু 1 হয়ে যাবে, জে এর ভ্যালু হয়ে যাবে 2, তখন আবার এই ফর্মুলাটা কি করবে, আই ওয়ান আর আই ওয়াই টু আর ওয়াই ওয়ানকে বিয়োগ করে তার ভ্যালুটা ওয়াই ওয়ানের জায়গায় বসিয়ে দেবে, তার মানে ওয়াই ওয়ানটা আমার হয়ে যাবে ডেল্টা ওয়াই 1, তার মানে এই লুপটা যখন কমপ্লিট ঘুরবে আমার কি হবে বলতো, এই কথা ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ওয়াই ওয়াই 0টা হয়ে যাবে ডেল্টা ওয়াই 0, ওয়াই 1টা হয়ে যাবে ডেল্টা ওয়াই 1, ওয়াই 2টা হয়ে যাবে ডেল্টা ওয়াই 2। তারপর যখন আমি এই সামেশানটা করছি তখন দেখো এখানটা আমি ওয়াই 0 নিয়েছি, তার মানে অ্যাকচুয়ালি ডেল্টা ওয়াই 0 কে বার করে দেবে, তার মানে আমার সামের জায়গায় এখানে পি ইনটু ডেল্টা ওয়াই 0 পাবো, বুঝতে পারলে কিনা একটু দেখে বলো। তারপর এই পয়েন্টটা হয়ে যাওয়ার পর আবার আমার এখানে ফর লুপটা ঘুরছে, ফর কে, এবার কে এর ভ্যালু কত হবে, কে এর ভ্যালু এবার হয়ে যাবে 1, এবার কে এর ভ্যালু হয়ে যাবে 1, যখন কে এর ভ্যালু 1 হবে তারপর আবার খেয়াল করো এই লুপটা আবার ঘুরবে, এই লুপটা যেমনি ঘুরবে তখন দেখো কি হচ্ছে, আমার এখানটায় সব ডেল্টা ওয়াই ডেল্টা ওয়াই ডেল্টা ওয়াই 0 ডেল্টা ওয়াই 1 এইগুলো ছিল তো, ডেল্টা ওয়াই 0 ডেল্টা ওয়াই 1 এইগুলো সব ডেল্টা 2 ওয়াই 0 ডেল্টা 2 ওয়াই 1 ডেল্টা 2 ওয়াই 2 এই ভ্যালুগুলো চলে আসবে। এই লুপটা ঘুরলে
আমার কি হবে, তখন ডেল্টা ওয়াই জিরো আর ডেল্টা ওয়াই ওয়ানের ডিফারেন্স হবে, আর সেটা এখানে বলতে সেই ডিফারেন্সটা কি ডেল্টা টু ওয়াই জিরো কিনা, তারপর ডেল্টা ওয়াই টু আর ডেল্টা ওয়াই ওয়ানের ডিফারেন্স করবে, সেটাকে এখানে বসাবে, তাহলে সেটা হয়ে গেল ডেল্টা টু ওয়াই ওয়ান, মানে এইভাবে ডিফারেন্সটা করবে। আবার যখন তুমি এই সামে চলে আসবে তোমার, তখন ফর্মুলাটা দেখো কি হবে, তখন কে এর ভ্যালু ওয়ান আছে, কে এর ভ্যালু ওয়ান, তখন কে এর ভ্যালু ওয়ান থাকার জন্য আমি কি পাচ্ছি দেখো, কে এর ভ্যালু ওয়ান থাকার জন্য আমি কি পাচ্ছি, ফ্যাক্টোরিয়াল পি কে আমি পি ইন্টু পি মাইনাস ওয়ান পাবো বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এখানটা ঠিক করছি তো, ফর্মুলাটা দেখে নিত, ভুল হয়েছে, এখানটা এখানটা আমার কে এর ভ্যালু যা হবে, কে ওয়ান হলে আমার এখানে টু কে প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানটায় কে প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বসাতে হবে, এখানে কে প্লাস ওয়ান বসাতে হবে, এখানে কে প্লাস ওয়ান বসাতে হবে, না কে এখানে না এইখানটায়, এই জায়গাটা আমার ভুল হয়েছে, এখানটায় কে প্লাস ওয়ান বসাতে হবে, তবে এখানে টু ফ্যাক্টোরিয়াল আসবে, এই জায়গাটা একটু চেঞ্জ হবে, এখানটায় কে প্লাস ওয়ান হবে, ফ্যাক্টোরিয়াল টু যেটা আছে সেটা কে প্লাস ওয়ান হবে, তাহলে আমার এখানটায় পি, এই পার্টটা আমায় কি দেবে, পি ইন্টু পি মাইনাস ওয়ান দেবে, আর এইখানটায় কে প্লাস ওয়ান থাকছে, তার মানে টু ফ্যাক্টোরিয়াল দিয়ে দেবে, ঠিক আছে, আর কে যখন জিরো ছিল তখন তো ওয়ান ফ্যাক্টোরিয়াল দিচ্ছিল, কোনো অসুবিধাই নেই। আর এখানটায় যখন আবার ওয়াই জিরো হবে তখন ওয়াই জিরো মানে কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আনবে, ডেল্টা টু ওয়াই জিরো, তাহলে দেখো আমার ফর্মুলাটা হয়ে গেল পি ইন্টু পি মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ডেল্টা টু ওয়াই জিরো, বুঝতে পারলে? এইভাবে যত আমার প্রোগ্রামটা ঘুরতে থাকবে আমার ভ্যালুটা চেঞ্জ আসতে থাকবে, চেঞ্জ হতে থাকবে। তোমাদের একটু প্রোগ্রামটা করে দেখাই, এই প্রোগ্রামটা তারপর লাস্টে আমার ওয়াই পি এর ভ্যালুটা প্রিন্ট করতে হবে। হ্যাঁ জাস্ট এখানে একটা কেস বলে দিই, এই পুরো প্রোগ্রামটা যোগ হওয়ার পর আহা এখানে ওয়াই পি প্লাস সাম করেছি, ওয়াই পি ইকুয়ালস টু ওয়াই পি প্লাস সাম হবে, ওয়াই পি ইকুয়ালস টু ওয়াই পি প্লাস সাম হবে, ওয়াই পি ইকুয়ালস টু ওয়াই পি প্লাস সাম হবে, ঠিক আছে, কারণ ওয়াই পি এর ভ্যালুটা হচ্ছে ওয়াই জিরোর ভ্যালুটা যেটা আমি নিয়ে রেখেছিলাম, সেটার সাথে আমার ওয়াই পি প্লাস সাম হবে, তবে আমি এখানটায় প্রিন্ট ওয়াই পি পা করব। চলো তোমাদের একটু প্রোগ্রামটা দেখাই, প্রোগ্রামটা একটুখানি কঠিন আছে কিন্তু একটু চেষ্টা করলে বুঝতে পারবে। আচ্ছা স্ক্রিনটা আসছে? না স্যার। দাঁড়াও এবার আসছে? আচ্ছা তোমাদের এই ইন্টারপোলেশনের ফর্মুলাটা প্রোগ্রামটা দেখিয়ে দিচ্ছি, নিউটন ইন্টারপোলেশন ওয়ান, এই প্রোগ্রামটা যে প্রোগ্রামটা তোমাদের লেখা দেখালাম সেই প্রোগ্রামটাই এখানটায় রয়েছে, যেটা চেঞ্জ আমায় করতে হবে। আচ্ছা এখানটা, ও এটা এখানে ঠিক আছে, আচ্ছা আমি এটাকে তোমাদের আরেকবার পাঠিয়ে দেবো লিখে। আচ্ছা যেটা আছে যেখানে আমায় চেঞ্জটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনটা যেন বললাম চেঞ্জ করতে হবে, এখানটায় কে প্লাস ওয়ান বসাতে হবে, এখানটায় কে প্লাস ওয়ান বসাতে হবে, বাকি সব ঠিক আছে, সেভ করে দিই। তোমাদের প্রোগ্রামটা রান করে দেখাই, ধরো আমরা যে অঙ্কটা করলাম আর কি, কোথায় গেল, হ্যাঁ আমরা যেটা করলাম আর কি এই অঙ্কটাই আমরা করি, যেটা আমরা হাতে ক্যালকুলেট করে বার করলাম এইটাই আমরা করি, ঠিক আছে, এই সাইনের ভ্যালুটা। এখানে এক্স এর ভ্যালুগুলো কিরাম আছে তুমি দেখো, এক্স এর ভ্যালুগুলো এইগুলো আছে 45, 50, 55, 60, চারটে ভ্যালু আছে এক্স এর, তাহলে আমি এইগুলোকেই আমি এক্স এর ভ্যালু দিচ্ছি,
এখানে বলেছে এন্টার দ্য নাম্বার অফ ডেটা, কতগুলো ডেটা আমরা দেব, চারটে ডেটা দেব। এন্টার দ্য ফোর এক্স এলিমেন্টস, মানে এক্স এর ভ্যালুগুলো দিতে হবে। এক্স এ কি কি আছে, 45, 50, 55, 60। তাহলে চলো দিয়ে দিই 45, আহা 45 ইন্টু এন্টার 50, এন্টার 55, এন্টার 60। এবার এন্টার দ্য ফোর ওয়াই এলিমেন্টস, এবার ওয়াই এলিমেন্টসগুলো দিতে হবে। ওয়াই এর ভ্যালুগুলো দেখে নাও, 0.7071, 0.7661। তো চলো এটা বসাই। আচ্ছা এখানে এক কাজ করি, হ্যাঁ এবার দেখতে সুবিধা হবে, এখানে আমি দিতে থাকি 0.7071 প্রথম ভ্যালুটা, তারপরেরটা 0.7661, তারপরেরটা 0.8192, তারপরেরটা 0.8660। ঠিক আছে ভ্যালুগুলো দেওয়া হয়ে গেছে, এন্টার করি। এবার বলেছে ফাইন্ড দ্য ভ্যালু, এন্টার দ্য ভ্যালু অফ এক্স ফর হুইচ দ্য ওয়াই ইজ টু বি ডিটারমাইন্ড। আমাকে কোন ভ্যালু এক্স এর জন্য বার করতে হবে, এক্স ইকুয়ালস টু 52 এর জন্য আমাকে বার করতে হবে। এই যে এক্স পির ভ্যালুটা 52, এটার জন্য বার করতে হবে। তো এখানে আমাকে কত দেবো, 52, 52 দিয়ে এন্টার মারি, এই তো এসে গেল। আচ্ছা কত বেরিয়েছে, 0.7855, আমি লিখেছিলাম কত, 0.7814, এখানে 55 হবে, 0.7855 করে দাও। কত বেরোলো আরেকবার দেখে নিই, 0.7855, 0.7855। এই ভ্যালুটা আমার বেরোলো, দেখলে তো। ও 553, সরি 5538, 55, এটা আমার অ্যান্সার বেরোলো। তো দেখো, তো ফরওয়ার্ড ইন্টারপোলেশন মেথড দিয়ে আমার কিন্তু প্রোগ্রামটা, তোমরা এইটাকেও একবার তোমরা এই প্রোগ্রামিং দিয়ে করে দেখতে পারো, ঠিক আছে? তো এই প্রোগ্রামটা দিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন মেথড, যে প্রোগ্রামটা তোমাদের দেখালাম সেম জিনিসই, শুধু একটু আমি এটাকে আরেকবার তোমাদেরকে করে পাঠাচ্ছি, এই লিখে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকুক তাহলে।